ক্লাস যদি থাকে তাহলে দুনিয়াতেও সম্মানী এবং আখেরাতেও সম্মানী। যে ইলম এমন একটা জিনিস, অনেক সময় তার সাই মর্যাদা ছোট যদি হয় তার কাছে কিছু শিকার আছে। ফ্রান্সের মাটিতে এই সিদ্দিক একদিন বাতি জ্বালাবে, এ যত দুষ্ট হোক না কেন, যতই কষ্ট দিক না কেন, আমি পিঠে সালা বেঁধে তাকে পড়াবো, একদিন টুডর টুমরা তাকে মানুষ বানায় ছাড়বো ইনশাআল্লাহ। তোমরা এখানে মসজিদে নববীতে চিল্লাচিল্লি করছো, তোমরা যদি মদিনার বাসিন্দা হতে তোমাকে চাবুক পিঠে চামড়া তুলে ফেলতাম। তুমি তায়েফের মেহমান, তোমাকে ছেড়ে দিলাম, চাবুক দেখালেন এবং চাবুকের হুমকি দিলেন কিন্তু চাবুক মারলেন। পুকুরে লাফ দেওয়া নিষেধ করা হয়েছে, সব ছাত্র মেনে নিয়েছে, একজন মেধাবী ছাত্র এই হুকুমকে মানেনি। আমি খুব ব্যথা পেয়েছি, খুব কষ্ট পেয়েছি। তোমার এই হাতের রান্না খেয়ে তামাম বিশ্বে কত বড় স্কলার পয়দা হচ্ছে তুমি জানো না। তুমি একজন বাবুর্চি নিজেকে মনে করো না, তোমার এই হাতের রান্না যে খায়, সেই রান্না খাওয়া সেই ছাত্র সে পৃথিবীর একজন বিখ্যাত মনীষী হতে পারে। তো স্যার এখানে আপনি বিড়ি খেতে যান, তো আপনি বিড়ি তো ক্লাসে বা আশেপাশে খেলেই তো হয়। তখন ছেলে শিক্ষকটা হিন্দু মানুষ কিন্তু কেঁদে দিয়েছে, কেঁদে দিয়ে বলছে বাবা কোনো চোরও চায় না যে তার ছেলে চোর হোক, কোনো চরিত্রহীন লোক চায় না তার ছেলে চরিত্র হোক, কোনো খারাপ শিক্ষকও চায় না যে তার ছাত্র খারাপ হোক। আমার যে বদ্ধভ্যাস, এই বদ্ধভ্যাস যেন তোমাদের মধ্যে সংক্রামিত না হয় এই জন্য আমি গোপনে এই কাজ করি। আত্তাহরিক টিভি, অহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ পাকের জন্য যিনি মানব জাতির প্রথম শিক্ষক। আল্লাহ হলেন মানব জাতির প্রথম শিক্ষক। আদম আলাইহিসসালামকে সৃষ্টি করে তিনি তাকে সব কিছু শিখিয়ে দিলেন। আল্লাহ পাক বলছেন ওয়া আল্লামা আদম আল আসমা কুল্লাহা, আদম আলাইহিসসালামকে মহান আল্লাহ সব কিছু নিজেই শিখিয়ে দিলেন। শুধু তাই নয়, আল্লাহ পাক সূরাতুর রহমানে বলেছেন আর রহমান ও আল্লাম আল কোরআন, রহমান কোরআন শিক্ষা দিয়েছেন। খালাক আল ইনসান আল্লামাহুল বায়ান, মানুষকে সৃষ্টি করে ভাষা জ্ঞান দান করেছেন। এসব আয়াত থেকে আমরা বুঝতে পারি যে আল্লাহ পাক নিজেই সৃষ্টি করেছেন এবং নিজেই শিক্ষা চালু করেছেন। প্রথম মানুষকে প্রথম শিক্ষক হিসাবে আল্লাহ পাক নিজেই সব কিছু শিখিয়ে দিয়েছেন। দরুদ সালাম বর্ষিত হোক, দরুদ সালাম বর্ষিত হোক সেই নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। তিনিও শিখিয়েছিলেন উম্মতকে। আল্লাহ পাক বলছেন হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, কিতাব এবং হিকমত তার উম্মতকে তিনি শিখিয়েছেন। তার মানে প্রথমে আল্লাহ শিখালেন, তারপরে নবীর মাধ্যমে আল্লাহ পাক শিক্ষার ব্যবস্থা করলেন। এটা একটা বিরাট সৌভাগ্য আমাদের শিক্ষক মণ্ডলীদের জন্য, যারা মানুষকে শিক্ষা দিচ্ছেন তারা বুঝতে পারেন বা এতটুকু ভাবতে পারেন যে শিক্ষার কাজ আল্লাহ নিজে শুরু করেছেন আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে শিক্ষার ব্যবস্থা চালু করেছেন। তো এই কাজে, এই মহান পেশা, পৃথিবীর বুকে এর চেয়ে আর বড় পেশা নাই। সবচেয়ে বড় পেশা হলো এই শিক্ষকতা পেশা। এটা যে কত বড় পেশা এটা অনুমান করা যায় না। আর সবচেয়ে বেশি নিগৃহীত নিষ্পেষিত এই শিক্ষক সমাজ। সরকারও যথাযথ তাদের মর্যাদা দিতে জানল না, আমরাও যথাযথ মর্যাদা দিতে পারলাম না। কারণ একজন শিক্ষকের যেই পরিশ্রম, যেই মেধা ব্যয় হয় ছাত্রদের পিছনে, সেই তুলনায় যা বেতন দেওয়া হয় তা খুবই সামান্য।
আমরা মাঝে মাঝে চিন্তা করি, একজন বক্তা বক্তৃতা করে, এক ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টা বক্তৃতা করে, 30,000, 40,000, 50,000। এই যে একটা আশ্চর্য পেশা এবং আশ্চর্য ব্যাপার আমার বুঝে ধরনে, যে মসজিদে মাহফিল হচ্ছে ওই মসজিদের ইমামের বেতন 10,000, আর বক্তা এক রাতে ওয়াজ করে 30,000 নিয়ে গেল। এক মাস ধরে ডিউটি করে ইমাম সাহেব পাচ্ছেন 10,000, আর ওই বক্তা সাহেব এক রাতে আলোচনা করে 30,000 নিয়ে যাচ্ছেন, তা ওর মন ভরে না। আবার সেই ইমামের বেতনটাও কিন্তু ক্লিয়ার নেই। এদের শিক্ষকরা যে এক মাস ধরে যে পরিশ্রম করছে, যে পরিশ্রম কঠিন পরিশ্রম, এই তুলনায় তাদেরকে যে অনারিয়াম দেওয়া হয় সেটা আসলে কোনোভাবে উপযুক্ত নয়। কিন্তু তাদের এখলাস যদি থাকে, তারা জীবনের সর্বশ্রেষ্ঠ মানুষ হিসাবে যখন মৃত্যুসজ্জার সাহিত অন্তিম মুহূর্তে, তখনও দেখা যাবে যে একজন ছাত্র এসে বলছে, স্যার আমি আপনার ছাত্র, কোথায় লেখাপড়া করেছিলে বাবা? অমুক জায়গায়। আমি এখন ডিসি হয়েছি, আমি এসপি হয়েছি, আমি ম্যাজিস্ট্রেট হয়েছি। এটা হলো জীবনের সবচেয়ে বড় পাওয়া, এটা শিক্ষকদের জন্য জীবনের সবচেয়ে বড় পাওয়া। এখলাসটা প্রয়োজন, এখলাস যদি না থাকে তাহলে কোনো কাজ হবে না, সমস্ত পরিশ্রম ব্যর্থ হবে। আর এখলাস যদি থাকে তাহলে দুনিয়াতেও সম্মানী এবং আখেরাতেও সম্মানী। সম্মানিত দিনী ভাই, আমাকে যে গুরু দায়িত্ব দেওয়া হয়েছে, এ গুরু দায়িত্ব পালন করার উপযুক্ত আমি নই। তবে ইমাম বুখারী রাহেমাউল্লাহর একটা কথা আমি মনে করি, ইমাম বুখারী রাহেমাউল্লাহ বলেন, ইস্তাফাদতু মিন তিরমিজি আকসার মিম্মা ইস্তাফাদাহু মিন্নি। ইমাম তিরমিজি আমার কাছ থেকে যা নিয়েছে আমি তার কাছে বেশি নিয়েছি। ইমাম তিরমিজি রাহেমাউল্লাহ ছিলেন ইমাম বুখারী রাহেমাউল্লাহর ছাত্র। তো বলছে, তিরমিজি আপনার কাছ থেকে কি নিল? আপনি তো ইমাম তিরমিজিকে পড়িয়েছেন, তো সে আবার আপনার কাছ থেকে কি নিল? তো বলছে, আমার কাছ থেকে নিয়েছে, আমি তার কাছ থেকে নিয়েছি, সে ক্লাসে এমন জটিল এবং কঠিন প্রশ্ন করত, সেই প্রশ্নের উত্তর রেডি করতে আমি সারা রাত ধরে পড়াশোনা করতাম। কারণ ক্লাসে তিরমিজি ইমাম তিরমিজি যা প্রশ্ন করে বসবে এর উত্তর তো আমার রেডি থাকতে হবে। কাজেই সে আমার কাছ থেকে কিছু নিয়েছে এবং সে আমাকে কিছু দিয়েছে, দিয়েছেটা কি? তার ভয়ে আমি পড়াশোনা করছি, পড়াশোনা করে তারপর ক্লাসে গেছি। তো এই যে এলেম, যেটা এটা হলো তাবাদুল আরা ওয়াল আধান, এলেমটা হলো পারস্পরিক, মানে একে অপরের সাথে লেনদেন। তো আপনাদের কিছু কথা যদি শোনার সময় হয় তাহলে শুনবো ইনশাল্লাহ, আমার কিছু কথা আমি বলবো, কিন্তু আমি এই কথার পূর্ণাঙ্গ উপযুক্ত নই এটা নিশ্চিত, কারণ আমার চেয়ে অনেক জ্ঞানী গুণী এখানে থাকতে পারেন বা থাকেন, এটাই স্বাভাবিক কথা। মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম গিয়েছিলেন খিজির আলাইহিস সালামের কাছে কিছু শিখতে, আর মুসা আলাইহিস সালাম বলেন, জলিলুল কদর নবী, খিজির আলাইহিস সালাম নবী কিনা সে ব্যাপারে ইখতিলাফ আছে। তো তিনি গেলেন তার কাছে শিখতে, আল্লাহু আকবার, আল্লাহ নবীকে পাঠালেন, যাও কিছু শিখে আসো আমার বান্দার কাছে। তিনি গিয়ে সেখানে কিছু শিখলেন, শিখে তারপর ফিরে এলেন। এখান থেকে বোঝা যায় যে ইলম এমন একটা জিনিস, অনেক সময় তার সেই মর্যাদা ছোট যদি হয় তার কাছে কিছু শিখার আছে। আমরা যারা শিক্ষকতা করি আমাদের কোনো ছাত্রদের কাছেও শিখার আছে, অনেক কথা মনে এসে যায়, তবে একটু ইঙ্গিত দিলে একটু সহজ হয়। মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের সাথে দেখা করতে গেলাম ছোটকালে, তো আমাকে যেতে মানা করা হচ্ছে, মাইক দিয়ে নিষেধ করা হচ্ছে, কেউ সাঈদী সাহেবের সাথে মুসাফা করতে আসেন না, কারণ হাজার হাজার মানুষ মুসাফা করতে গেলে ওনার সময় গুলাবে না। তা আমার সাথে ছিল এক ছোট ছাত্র, মানে আমার চেয়েও ছোট, সে আমাকে টেনে নিয়ে আসছে আর বলছে, সাঈদী সাহেবের সাথে কেন মুসাফা করতে যাবে না, মানা করতে শোনেন না, আপনি ওনাকে ভালোবাসেন কষ্ট দেওয়ার জন্য?
হাজার হাজার মানুষ যদি ওনার সাথে মুসাফা করে তো উনি এখানে তো রাত বারোটা পর্যন্ত দাঁড়িয়ে থাকতে হবে। চলেন চলে যাই। আমি ওর কথা কান দিচ্ছি না, বলছে লেখাপড়া শিখে বড় হন, একদিন সাইদ হিসাব আপনার সাথে মুসাফা করবে। শুনে আশ্চর্য হয়ে গেলাম ছেলেটার কথা, সে বয়সে ছোট কিন্তু কথা তার ওজন অনেক। ফিরে চলে এলাম, যখন ৯৭ সালে মদিনা ইউনিভার্সিটিতে অধ্যয়নকালীন সময়ে মদিনার ওপেরা হোটেলে সাইদি সাহেবের সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে, উনি বলছেন যে আপনাদের লেখাটা পড়লাম খুব ভালো লাগলো, আপনাদের ইউনিভার্সিটি থেকে হজের যে গাইড লিখেছেন ওটা পড়লাম খুব ভালো লাগলো। তখন ওই ছেলেটার কথা মনে পড়লো যে আজকে আমাদেরও কিছু লেখা সাইদি সাহেব পড়তেছেন এবং ভালো লেগেছে তার কাছে, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আমি যেগুলি বলবো এগুলি আমার জন্য প্রথমে, তারপরে আপনাদের জন্য, দিনী ভাইদের জন্য। এখলাসের গুরুত্ব এত বেশি যে ইমাম বুখারি রাহিমাহুল্লাহ, এখলাসের গুরুত্ব এমন বেশি যে ইমাম বুখারি রাহিমাহুল্লাহ তিনি সহিহুল বুখারিতে অধ্যায় আনলেন বাবু কাইফা কানা বাদউল ওয়াহী ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহির সূচনা কিভাবে হলো, অধ্যায় আনলেন ওহির সূচনা, ওহি কিভাবে শুরু হয়েছে। কিন্তু সেখানে হাদিস আনলেন ইন্নামাল আমালু বিন্নিয়া, নিয়তের হাদিস, ওহির সূচনার অধ্যায়ে নিয়তের হাদিস দিয়ে শুরু করলেন। এখান থেকে ওলামায়ে কেরামগণ বলছেন যে বুখারির ছাত্রদেরকে, যারা বুখারি পড়বে তাদেরকে ইমাম বুখারি রাহিমুল্লাহ জানিয়ে দিলেন যে তোমার নিয়তটাকে ঠিক করো, তারপর বুখারিটা পড়ো। নিয়ত যদি ঠিক না হয় বুখারি পড়ে লাভ নেই, এলেম হাসিলের আগে তোমার নিয়তটা ঠিক করো। আপনার আমার নিয়তটা যদি ভালো থাকে ছাত্র গর্ব মানুষ তৈরি হবে, এমন কি এখানে যারা কর্মচারী আছে, একজন বাবুর্সি তিনি খানা রান্না করেন, একজন ক্লিনার তিনি ক্লিন করেন, একজন পরিবেশক তিনি খানা পরিবেশন করেন, এই যে যারা কর্মচারী আছেন স্টাফ তাদের জন্য শুভ সংবাদ, যেটা বলেছিলেন মদিনা ইউনিভার্সিটির প্রাক্তন ডিন, তিনি এক ইউনিভার্সিটির ডাইনিং এর মধ্যে ঢুকে দেখছে যে এক বাংলাদেশি বাবুর্চি এক আফ্রিকান ছাত্রকে গরম পানি ঢেলে দিতে গেছে, মানে খাবার দিয়েছে যে পরিমাণ আফ্রিকার ছাত্রটার খাবার বেশি লাগে, তো বলছে জিদ শুয়াইয়া হাবিবি, বলে আমাকে একটু বাড়াই দাও, তো বলছে জিদ শুয়াইয়া আর একটু বাড়াইয়ে দাও, মানে খানা দিচ্ছে তো, তো খানা যেটুকু দিয়েছে আর একটু দাও, আর সাথে সাথে গরম পানি তুলে ওর গায়ে দেওয়ার জন্য গেছে। আর মদিনা ইউনিভার্সিটির সে ডিন তখন ওখানে ছাত্রদের এই খানার লাইনে ছদ্মবেশে উনি পর্যবেক্ষণ করার জন্য উপস্থিত ছিলেন, উনি সচক্ষে ধরে ফেলে হাতে নাতে ধরে বলেন তুমি একে চেনো, আফ্রিকা থেকে এসেছে, সারা পৃথিবী থেকে ১৪০ রাষ্ট্র থেকে চয়ন করে তাদেরকে সরকার এনেছে এখানে, সরকার তাদেরকে ১৪০ রাষ্ট্র থেকে চয়ন করে এনেছে, আর তুমি তাকে খাবার দিতে গিয়ে গরম পানি দিলে কেন? তুমি শুনে রাখো, তোমার এই হাতের রান্না খেয়ে তামাম বিশ্বে কত বড় স্কলার পয়দা হচ্ছে তুমি জানো না, তুমি একজন বাবুর্চি নিজেকে মনে করো না, তোমার এই হাতের রান্না যে খায়, সেই রান্না খাওয়া সেই ছাত্র সে পৃথিবীর একজন বিখ্যাত মনীষী হতে পারে। সে যখন এই উপকারটা নিয়ে, সে যখন বড় আলেম হিসাবে গোটা বিশ্বে যখন ইসলামের প্রচার করবে, তখন তুমি বাবুর্চি তোমার হাতের রান্না যে খেয়েছিল তুমি একটা নেকি পাবে। কথা কি বোঝা যায়? এক মহিলা বাবুর্চি আমাদেরকে খাওয়াতো, হঠাৎ করে ফেরির মধ্যে দেখি সেই মহিলা বাবুর্চি ভিক্ষে করছে, তা আমি বললাম খালামণি
আপনার হাতের রান্না খেয়ে আল্লাহ আমাকে অনেক দূর নিয়ে গেছে। তো এই যে ছাত্রগুলি আপনার সামনে বিরক্ত করে, কিন্তু এদের মধ্যেই তো ইমাম বুখারী লুকায়িত আছে, এদের মধ্যে তো ইমাম মুসলিম লুকায়িত আছে ইনশাআল্লাহ। যে ছাত্র নাক দিয়ে শিকনি পড়ছে, আপনাকে বিরক্ত করতেছে, আপনাকে জ্বালাতন করতেছে, কিন্তু এই ছেলেটাই তো ভবিষ্যতে ইমাম বুখারী হবে না তার তো কোনো গ্যারান্টি নেই। আপনার আমার যদি এখলাস থাকে, এ রান্না যে করতেছেন আপনি, আপনি যদি এই কথা ভাবেন যে আমি বিশ্বের বরেণ্য স্কলারদেরকে রান্না করে খাওয়াচ্ছি, আজকের এই ছোট্ট ছেলেটা একদিন বিশাল কিছু হতে পারে, সে যেদিন বিশাল কিছু হবে তা আমার এর পিছনে যে অবদান আছে, পৃথিবীর কেউ মনে রাখুক আর না রাখুক আল্লাহ পাকের দরবারে সেটা থাকবে। এই এখলাসটা যখন আপনার ভিতরে এসে যাবে, এই মনোভাবটা যখন আপনার ভিতরে আসবে, তখন বেতন কয় টাকা পেলেন আর কতটুকু ডিউটি করলেন সেই হিসাব আর মাথার মধ্যে থাকবে না। দুই নম্বর যে বিষয় সেটা হলো যে শিক্ষার্থীদের আখলাক ও নৈতিকতার প্রতি সর্বোচ্চ দৃষ্টি রাখা। শিক্ষার্থীদের আখলাক এবং নৈতিকতার দিকে সর্বোচ্চ দৃষ্টি রাখা। শিক্ষার্থীদের আখলাক যদি খারাপ হয় তাহলে মা বাবা যেমন গালি খায় শিক্ষকও গালি খায়, এই কোন প্রতিষ্ঠানে পড়ে রে, এ ছেলেটা এত খারাপ, কে শিখাইছে, কে। তখন আপনার ঘরে আমার ঘরে কি হয়ে যায়, দোষ চেপে যায়। তো আখলাকটা ছাত্রকে বইলে হয় না, নিজের আখলাক দিয়ে ছাত্রকে গড়তে হয়। এই ছেলে তুমি করো এটা, সেটা যদি না গেলে আমি করি, আসো আমরা করি, একটা জায়গা পরিষ্কার করা দরকার। শিক্ষক যদি নিজেই শুরু করে দেয় চলেন আমরা একটু সাফ করি, বাবার আসো তো এই জায়গাটা, স্যার আপনার লাগবে না, আপনি থামেন আমরাই করতেছি। তো এই যে সিস্টেম, এই সিস্টেমটাই হলো সবচেয়ে উত্তম সিস্টেম। যে ওকে যদি বলেন এটা করো, তো মনে মনে ভাববে এখানে কি আমি কাজ করতে আসছি নাকি, আমার বাপ তোমাকে বেতন দিয়ে খাওয়ায়। সেখানে যদি আমি বলি আমরা করি, শিক্ষকরা নিজেরাই যদি শুরু করে দেই, তাহলে তখন কি হবে, তখন ওরা শিখবে, ওদের আখলাকটা এইভাবে শেখা হয়। আগের যুগের হিন্দু টিচারদেরকে শোনা গেছে তারা বিড়ি খেলে ঝোপের আড়ালে গিয়ে খেতেন। একজন জ্ঞানী লোক বলছিলেন যে আমার এক টিচার ক্লাস থেকে বেরিয়ে যেতেন, কোথায় যায় কোথায় যায় খুঁজে পাওয়া যায় না, ওই জঙ্গলের মধ্যে কতক্ষণ দাঁড়িয়ে থাকে, তার বাবা চলে আসে। বলে একদিন পিছে পিছে গেলাম, যাওয়ার পরে দেখছি স্যার বিড়ি টানছে জঙ্গলের মধ্যে, বিড়ি টিড়ি খেয়ে চলে আসলো। তো স্যার এখানে আপনি বিড়ি খেতে যান, তো আপনি বিড়ি তো ক্লাসে বা আশেপাশে খেলেই তো হয়। তখন ছেলে শিক্ষকটা হিন্দু মানুষ কিন্তু কেঁদে দিয়েছে, কেঁদে দিয়ে বলছে বাবা কোনো চোরও চায় না যে তার ছেলে চোর হোক, কোনো চরিত্রহীন লোক চায় না তার ছেলে চরিত্র হোক, কোনো খারাপ শিক্ষকও চায় না যে তার ছাত্র খারাপ হোক। আমার যে এই বদ্ধভ্যাস যেন তোমাদের মধ্যে সংক্রামিত না হয়, এই জন্য আমি গোপনে এই কাজ করি। তো শিক্ষকের আখলাকের কাছে ছাত্ররা আখলাক শিখবে। তাহলে দুই নম্বর, আমাদের আমরা যারা শিক্ষার্থী শিক্ষক আছি তাদের নিজেদের আখলাক এবং ছাত্রদের আখলাকের বিষয়ে সচেতন হওয়া দরকার। তারপরে যেটা আসছে সেটা হলো সংগঠনের আদর্শকে নিজে অনুধাবন করা এবং শিক্ষার্থীর মাঝে তা ছড়িয়ে দেওয়া। আপনি যে আদর্শটা বোঝেন সেটা বুঝে নিতে হবে আগে, তারপরে আপনি সেটাকে ছাত্রদের মাঝে ছড়িয়ে দিবেন। যেটা নিজে বোঝা যায় না সেটা আরেকজনকে বোঝানো যায় না, আগে নিজেকে বুঝতে হবে জিনিসটা, তারপরে ছাত্রদের মাঝে সেটা বুঝিয়ে দিতে হবে। স্টাফদের নৈতিকতা ও আমানতদারিতা, স্টাফ যারা আছেন তাদের আমানতদারিতা খুব জরুরি। স্টাফদের আমানতদারিতা যদি না থাকে তাহলে প্রতিষ্ঠান দিনে দিনে ধীরে ধীরে ধ্বংসপ্রাপ্ত হয়ে যায়। প্রত্যেকেই যদি এই আমানতদারিতা এবং নৈতিকতাকে বজায় রাখা যায় তাহলে প্রতিষ্ঠান সুন্দরভাবে চলে।
পাঁচ নাম্বার যেটা সেটা হলো গ্রুপিং এবং একে অপরের বিরুদ্ধে কথা রটনা থেকে আত্মরক্ষা করা। বহু প্রতিষ্ঠান, বড় বড় প্রতিষ্ঠান ধ্বংস হয়ে যায় গ্রুপিং এর কারণে। আর এই গ্রুপিং জিনিসটা খুব খারাপ জিনিস। মানুষ তো অনেক জিনিস বোঝে, অনেক জিনিস বোঝে না। যেটা বোঝে না সেটা বোঝানো দরকার। যারা দায়িত্বশীল থাকেন তাদের ওপেন সমালোচনা চলে না। কেন? ওপেন সমালোচনা করলে প্রতিষ্ঠান ধ্বংস হয়, যেটা আমাদের প্রতিষ্ঠানের পরিচালকরা অনেক বোঝে না। শিক্ষকে যায় ছাত্র সামনে ধুমকানো শুরু করল, এটা তো কোনো সিস্টেম নয়। আমার প্রতিষ্ঠানে আমি যদি ছাত্র সামনে শিক্ষককে ধমক দেই, তাহলে প্রতিষ্ঠান নিজে হাতে জবাই করে ফেললো আমার। কারণ ওই শিক্ষককে ওই ছাত্র আর কোনোদিন মানবে না, মানতে চাবে না। শিক্ষকের যে মর্যাদা, সে মর্যাদা বজায় রেখে তার যদি ত্রুটি বিচ্যুতি থাকে সেটাকেও মানে সংশোধন করা দরকার। এমনকি ছাত্রদেরও একটা মর্যাদা আছে। ছাত্রদের কি মর্যাদা? একটা ছোট্ট ঘটনা বলি। আমি তখন শিক্ষক ছিলাম মদিনায় যাওয়ার আগে। এক ছাত্র লেখা আনেনি, হাতের লেখা আনেনি। এর আগে এক শিক্ষক তাকে ক্লাস থেকে বের করে দিয়েছে কোনো অপরাধের কারণে। সে আর ক্লাসে আসে না। ক্লাসে না আসাতে আমি জিজ্ঞেস করলাম, তুমি তো মেধাবী ছাত্র, তুমি আসো না কেন? বলে, না উস্তাদ আমাকে অপমান করছে, আমি আর পড়বো না। তারপরে আমি ডেকে নিয়ে আসলাম। ডেকে নিয়ে এসে ও ক্লাসে হাতের লেখা আনেনি। হাতের লেখা না আনাতে আমি খুব বিরক্ত হয়ে মুখ দিয়ে এই কথাটা কেবল বের হচ্ছে যে তুই তো আসলেই বদমেশ, বা তুই তো আসলেই খারাপ, তোকে এই শিক্ষক বের করে দিল ঠিকই করেছে, হাতের লেখা আনিস নি কোন সাহস, এই কথাটা বলতে যে আর বললাম না, থেমে গেলাম। ক্লাস শেষ হয়ে গেল। ক্লাস শেষ হওয়ার পরে ছেলেটাকে হাত চেপে ধরে একটু আড়ালে নিয়ে গেল। হাতের লেখা না আনার কারণ কি? ঝরঝর করে কেঁদে দিল ছেলেটা আর বললো যে খাতা কিনতে পারেনি আব্বা। আজ কয়েকদিন থেকে আব্বুকে বলছি, আব্বুর হাতে টাকা নাই, খাতা কিনে দিতে পারে না, ওই জন্য আমি লেখা আনতে পারি না। ওর চোখের পানির সাথে আমারও চোখের পানি বেরিয়ে গেল। তাই বলে, আমি তো তোমাকে খুব বকতে চেয়েছিলাম, তো বকি নেই, খাতা আনো নেই কেন, লেখা আনো নেই কেন, বলো না কেন, বলতে তো হবে। স্যার, আমি কি আমার সহপাঠীদের সামনে আমার এই দুঃখের কথাটা বলবো? আমি কি আমার বন্ধু বান্ধবের সাথে বলবো যে আব্বু খাতা কিনে দিতে পারেনি? তা আমার সহপাঠীরা তো আমাকে ট্রোল করবে। আপনি এখন নীরবে জিজ্ঞেস করেছেন, তাই আমি নীরবে বললাম। আর আপনি যদি জনগণের সামনে জিজ্ঞেস করেন খাতা আনিস নেই কেন, লেখা আনিস নেই কেন, এ কথা আমি বলতে পারবো না। কেন? কারণ আমার একটা মান সম্মান আছে। পকেট থেকে কিছু টাকা বের করে দিলাম। দেখলেন, বাবা তুমি লেখাপড়া করো মনোযোগ দিয়ে, তোমার যদি কোনো সমস্যা হয় আমাকে বলো। আশা করি কথাটা খুব বোঝা গেল যে আপনার ছাত্র আপনি ক্লাসে তাকে ধমকাবেন, অপমান করবেন, মান সম্মান তুলে কথা বলবেন, তো সেটা সে বরদাস্ত করবে না। কারণ সে ছাত্র হোক তবুতে একটা মর্যাদা নিয়ে থাকে, তার সহপাঠীদের কাছে তার একটা মর্যাদা আছে। তো এই ক্ষেত্রে ছাত্রের জন্য প্রযোজ্য, শিক্ষকের জন্য প্রযোজ্য, অভিভাবকের জন্য প্রযোজ্য। অভিভাবক যদি শিক্ষককে অপমান করে সেটা পাওয়ারফুল অভিভাবক, সে শিক্ষকের ধমক দেয়, অপমান করে, সে অভিভাবকের ছাত্র কোনদিন মানুষ হবে না। কর্তৃপক্ষ যদি শিক্ষককে ছাত্রের সামনে ধমকায়, তাহলে সে কর্তৃপক্ষ সেই শিক্ষকের মর্যাদা যথাযথভাবে দিতে পারেনি। আর শিক্ষক যদি ছাত্রকে ক্লাসে ধমকায়, কারণ তারও কিছু প্রাইভেসি থাকতে পারে যেটা ওখানে বলা সম্ভব নয়, এই জন্য গোপনে যখন পার্সু করা যায় তখন সেখান থেকে অনেক কথা ক্লিয়ার বের হয়ে আসে। যাই হোক, তো যেটা বলতেছিলাম যে পারস্পরিক কথা সরানো, প্রিন্সিপাল সাহেব ভুল করেছেন। এরা যদি শিক্ষক স্টাফরা বসে গসিপ শুরু করে, তাহলে ওই প্রিন্সিপালের গ্রহণযোগ্যতা হারিয়ে যায়।
ছাত্রর সামনে যেমন আপনাকে অপমান করলে খারাপ লাগবে, দায়িত্বশীলকে অন্য স্টাফের সামনে বললে তখন যেটা প্রোটোকল যেটা থাকে, চেইন অফ কমান্ড থাকে, সেটা ভেঙে যায়। আর এটা ভেঙে গেলে শুধু এখানে নয়, আপনার বাড়িতেও আপনার স্ত্রী যদি ভুল করে আর সেই ভুলের সংশোধন যদি ছেলেমেয়ের সামনে আপনি করেন, স্ত্রীকে বকাঝকা যদি ছেলেমেয়ের সামনে করেন, তাহলে ওই মায়ের প্রতি ওই বাচ্চারা শ্রদ্ধা হারিয়ে ফেলে, ওই বাপের প্রতিও শ্রদ্ধাবোধ হারিয়ে ফেলে, তখন সংসারে বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং অধিকাংশ ছেলে বখাটে হওয়ার পিছনে এগুলি কারণ। তো যাই হোক, অনেক কথা যেগুলি বলতে গেলে সময়ের দরকার, তবে আপনারা জ্ঞানী মানুষ ইশারা দিয়ে যাচ্ছি আপনাদেরকে যে গ্রুপিং এবং একে অপরের বিরুদ্ধে কথা চালাচালি সে তো নিজেদের পরিবেশে নয়, ছাত্রদের সামনে আরও নয়। আপনি ক্লাসে গিয়ে এক শিক্ষকের বিরুদ্ধে কিছু বললেন, ওই শিক্ষক আবার কালকে আপনার বিরুদ্ধে বলবে, তখন কি হবে? ছেলের কাছে গ্রহণযোগ্যতা আপনিও হারালেন, আমিও হারালাম। গ্রুপিং হলে যা হয়, মাদ্রাসাকে কেবল চাকরিস্থল মনে না করে এটা আদর্শ সমাজ সংস্কারের কেন্দ্র মনে করা, যেটা আগেই বলেছিলাম যে আপনার এখান থেকে ডিসি এসপি ম্যাজিস্ট্রেট আলে মোলামা হাফেজ কারি মুফতি দেশ বরেণ্য ব্যক্তিত্ব তৈরি হবে। এটা তো শুধু আপনার শিক্ষা মানে কর্মস্থল নয়, আপনি অন্য জায়গায় কর্ম করলে এর অনেক বেশি বেতন পাবেন, অনেক বেশি ভালো ফ্যাসিলিটি পাবেন, কিন্তু এখানে যেই অবদান আপনার জন্য জাতির জন্য রয়ে গেল সেই অবদানটা অত্যন্ত সুদূর প্রসারী। একজন রাজমিস্ত্রি ভুল করলে বিল্ডিং বাঁকা হতে পারে, একজন কাঠের মিস্ত্রি ভুল করলে আসবাবপত্র নষ্ট হতে পারে, একজন কর্মকার ভুল করলে তার গড়া জিনিস ভুল হতে পারে, কিন্তু একজন শিক্ষক ভুল করলে গোটা জাতির ক্ষতিগ্রস্ত হয়, গোটা জাতি ধ্বংসপ্রাপ্ত হয়। একজন শিক্ষকের ভুলের কারণে একজন ছাত্র লাইফ বরবাদ হয়ে যেতে পারে, একজন শিক্ষকের আচরণের কারণে একজন ছাত্র জীবন ধ্বংস হয়ে যেতে পারে। দেখলে একজন শিক্ষকের একদিনের আচরণে ছাত্রটা লেখাপড়া ছেড়ে দিয়ে বাড়ি চলে গেল, টুপি আনেনি, দেখে ক্লাসে ঢুকতে দেয়নি, মানে পরীক্ষার হলে, তো পরীক্ষার হলে না ঢুকে চলে গেছে, যা এদিক ওদিক চুরি চামারি করে খাচ্ছে। যে টুপির কারণে পরীক্ষার হলে ঢুকতে না দেওয়া, এ তো লাভের সে ক্ষতি বেশি হয়ে গেল, যেই বাপের ছেলে ধ্বংস হলো সেই বাপ তো বোঝে কি হয়ে গেল, আর আমি তো তা বুঝলাম না। তো কাজেই ছাত্র বুঝে তাকে চিকিৎসা দিতে হয়, মানে সব মানুষের জন্য সব চিকিৎসা সমান নয়। সংক্ষিপ্ত একটা অভিজ্ঞতার কথা বলি, আমি এক সময় এক মাদ্রাসার প্রিন্সিপালের দায়িত্বে ছিলাম। ছাত্ররা পুকুরে লাভ দেয়, পুকুর ভেঙে নষ্ট করে, তো শাসন করে করে সবাইকে ঠিক করলাম, একটা ছাত্র বড় দুষ্টু তাকে ঠিক করা গেল না। একে ঠিক করার উপায় কি? ও দুষ্টু, কিছু মানে না, ও চায় যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি। একদিন সালাতের পরে দাঁড়িয়ে বললাম যে পুকুরে লাভ দেওয়া নিষেধ করা হয়েছে, সব ছাত্র মেনে নিয়েছে, একজন মেধাবী ছাত্র এই হুকুমকে মানেনি, আমি খুব ব্যথা পেয়েছি, খুব কষ্ট পেয়েছি, অন্য লাবুঝাবু ছাত্র যেমন তেমন ছাত্র যদি এই কাজ করতো এত ব্যথা পেতাম না, এটা মেধাবী ছেলে, ভালো ছেলে, যাকে আমি ভালো মনে করি, আর সে এই কাজ করলো, এটা আমি মেনে নিতে পারছি না। এটুক বক্তব্য দিয়ে চলে আসলাম। এবার দেখি আমার রুমে ওই ছাত্র এসে হাজির, স্যার আপনি ব্যথা পেয়েছেন, আমিও আপনার কথা শুনে ব্যথা পেলাম, আমাকে মাফ করে দেন, আমি আর জীবনে এই দুষ্টামি করব না। এটা হলো চিকিৎসা, ছাত্রকে নিয়ন্ত্রণ করার চিকিৎসা। খালি লাঠি পিটা করলে কি নিয়ন্ত্রণ হয়? না, কৌশল করে, বুদ্ধি খাটিয়ে, সুন্দর করে, বিবেচনা করে তাকে নিয়ন্ত্রণ করা, এটা একটা বড় কাজ। কেননা শিক্ষক হলেন ডাক্তারের সমতুল্য, ডাক্তার যেমন শরীরের চিকিৎসা করে, আর শিক্ষকেরা রুহের চিকিৎসা করে। একটা দুষ্ট ছাত্রকে যদি কোনো শিক্ষক নিয়ন্ত্রণ করতে পারে, তাহলে সে দক্ষ শিক্ষক,
যোগ্য শিক্ষক। আর একটা জিনিস যেটা ছাত্রকে বহিষ্কার করা, বহিষ্কার করাটা সহজ কাজ, মানে কেটে ফেলানো, এটা পয়সা কাছে কেটে ফেলানো, এটা সহজ। কিন্তু এটা চিকিৎসা করা তো কঠিন কাজ। বহিষ্কার করা সহজ, চিকিৎসা করা কঠিন কাজ। যে চিকিৎসা করতে পারেন তাহলে ভালো। এক ছাত্রকে বহিষ্কার করা হচ্ছিল এক প্রতিষ্ঠান থেকে, আমিও সেখানকার ছাত্র, সিনেমার পোস্টার এনে নোটিশ বোর্ডে লাগাই দিয়েছে। তখন নোটিশ, বহিষ্কারের নোটিশ লেখা হয়ে গেছে। তখন আমি গিয়ে দায়িত্বশীল হাত চেপে ধরে বললাম, এটা তো একটা হাসপাতাল, এতো চিকিৎসার জায়গা, অসুস্থ রুগী এসে হাসপাতাল থেকে সুস্থ হয়ে ফেরত যাবে। তো রুগী পেটের ব্যথায় চিৎকার করছে, আর ডাক্তার যদি গিয়ে বলে পরিবেশ নষ্ট করে ফেলেছে, একে বের করে দাও, তাহলে কি চিকিৎসা হলো না? এই সিনেমা দেখা, পোস্টার লেখা, এই ছেলেটাই তো একদিন মানুষ হতে পারে। এত হাসপাতাল, বহিষ্কার করা তো সহজ কাজ, কিন্তু ওকে রেখে ওকে সংশোধন করানো কঠিন। যাই হোক, সেটা গেল অন্য কথা। মদিনা ইউনিভার্সিটি একজন প্রফেসর, তিনি ক্লাসে নিচ্ছিলেন, প্রফেসর আব্দুর রহমান আলী আল হাত্তাব, বেঁচে আছেন না ইন্তেকাল করছেন আমি জানি না, আমার টিচার। তিনি পড়াচ্ছেন ফ্রান্সের এক ছাত্র, চেয়ারের মধ্যে শুয়ে জুস খাচ্ছে আর খুব গোলমাল করতেছে ক্লাসে। তা আমি বিরক্ত হয়ে বললাম, স্যার আপনি হয় আওয়াজ জোরে করুন, আর নাই এই দুষ্টুদেরকে ক্লাস থেকে বের করে দিন, দুষ্টুদের চিৎকারে আমরা ক্লাস বুঝতে পারছি না। তখন স্যার বলেন, ইয়া সিদ্দিক তাল আখরুজ অখরুজ বাররা, সিদ্দিক যাও তুমি বেরিয়ে যাও। সিদ্দিককে বের করে দিল। সিদ্দিক বের হওয়ার সময় শিক্ষকের ধাক্কা মেরিয়ে দিয়ে চলে গেল। কথা বোঝা যায়? সিদ্দিক বের হওয়ার সময় ধাক্কা দিয়ে বেরিয়ে গেল, শিক্ষক একটু ধাক্কা খেয়ে কোনো মতো টাল সামলায় দাঁড়িয়ে রইলেন। আমার কাছে খুব কষ্ট লাগলো যে আমি স্যারকে বললাম, স্যার এই উৎপাতকারীদেরকে বের করুন, আর না আপনার গলার আওয়াজ উঁচু করুন। তা আমি বলাতেই তো স্যার ওকে বের হতে বলল, আর বের হওয়ার কারণে স্যারকে ধাক্কা মেরে চলে গেল। সঙ্গে সঙ্গে নোটিশ আসলো, ডিপার্টমেন্টাল চেয়ারম্যান সাহেব ওই স্যারকে ডাকলেন, ডেকে বললেন, সিদ্দিক ক্লাস থেকে বের হওয়ার সময় তখন ধাক্কা দিয়ে ফেলে দিয়ে গেছে। বলছে না, শিক্ষক বলছে না, কেন? তো বলছে যে ওই চলে তো হেলে দুলে, ওর বাড়ি তো ফ্রান্সে, চলে হেলে দুলে তো ওইভাবে যেতে যেতে তারপরে একটু এরম টাল খেয়ে এসে একটু গায়ের সাথে একটু লেগেছে, তারপর বেরিয়ে গেছে। বহিষ্কার থেকে ছেলেটা বেঁচে গেল। ক্লাস শেষ হওয়ার পরে আমার টিচার আমাকে ডেকে নিয়ে বললেন, তুমি আমানুল্লাহ তোমাকে নরম মানুষ মনে করতাম, তুমি ক্লাসে এত শক্ত কথা আমাকে বলবে তা তো হবে না, তুমি আমাকে বলো হয় ইমান তারফা সাউতাক ইমান তুসকিতিল মুশাউবিশিন, দুষ্টদেরকে দমন করেন, আর নয় আপনি গলার আওয়াজ উঁচু করেন, এরকম কথা তুমি বললে তোমার কাছে আমি আশা করি না। বলে স্যার এখানে ক্যান্সার হলে এটা সহ কেটে ফেলতে হয়, এই দুষ্টকে বের না করলে তো ক্লাসের পরিবেশ নষ্ট করে। তখন স্যার বললেন, তুমি জানো আমাকে চেয়ারম্যান ডেকে বলেছিল সিদ্দিক কি ধাক্কা মেরেছে? আমি না, আমি যদি বলি ধাক্কা মেরেছে এখন তাকে বহিষ্কার করবে। তুমি আমানুল্লাহ বাংলাদেশি, তোমার দেশে ইসলাম আছে, ফ্রান্সের মাটিতে সিদ্দিক একদিন বাতি জ্বালাবে, ফ্রান্সের মাটিতে এই সিদ্দিক একদিন বাতি জ্বালাবে, এ যত দুষ্ট হোক না কেন, যতই কষ্ট দিক না কেন, আমি পিঠে সালা বেঁধে তাকে পড়াবো, একদিন টুডর টুমোর তাকে মানুষ বানায় সারবো ইনশাআল্লাহ। শিক্ষকের কথা আমার কানে রয়ে গেল। যখন রিয়াদে কর্মরত অবস্থায় মদিনায় ঢুকলাম, মসজিদে নববীতে হেঁটে যাচ্ছি, এক পিলারের গোড়ায় সিদ্দিক বসে কোরআন পড়তেছিল, লাফ দিয়ে উঠে এসে আমাকে জড়িয়ে বলল, না সিদ্দিক মিন ফরান্সা, চোখের পানি বুক ভেসে গেল। একদিন বলেছিল শিক্ষক সিদ্দিক মানুষ হবে, সিদ্দিক ফ্রান্সের মাটিতে বাতি জ্বালাবে।
বেদিনের দেশে দিন পৌঁছাবে এই সিদ্দিক। সেই সিদ্দিক আজকে কোরআন তেলাওয়াত করছে। সিদ্দিকের চেহারা কত সুন্দর হয়েছে, এত সুন্দর দাড়ি আর এত সুন্দর তার পোশাক। যেই দুষ্টু সিদ্দিক ক্লাসে বসে সেদিন জুস খেত, সেই সিদ্দিক আজকে মানুষ হয়ে ফ্রান্সের মাটিতে ইসলামের বাতি জ্বালাচ্ছে। এসব ঘটনাগুলি বলার উদ্দেশ্য হলেই যেখান থেকে আমাদের জন্য প্রেরণা আছে, এখান থেকে আমাদের জন্য শিক্ষণীয় বিষয় আছে। সম্মানিত উপস্থিতি দিনী ভাই, সাত নম্বর হল শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে সদাচরণ করা। অভিভাবকদের মধ্যে কিছু অভিভাবক আছে মূর্খ, বোঝেন, কিছু অভিভাবক আছে মূর্খ মানে লেখাপড়া কম জানা, আবার কিছু অভিভাবক আছে পয়সার গরম, তো এদেরকে কিছু কিছু জিনিস বুঝিয়ে দেওয়া। তো আমি আমার প্রতিষ্ঠান ছিল একটা শুরু জীবনে যেখানে কর্মস্থল, ছাত্রকে বলছিলাম তুমি ঘরটা একটু ঝাড়ু দিয়ে দাও, তো ছেলেটা ঘর ঝাড়ু দিচ্ছে। ওর বাপ এসে জিজ্ঞেস করছে আমার ছেলেকে এখানে ঝাড়ুদার বানিয়ে পাঠাইছি না, তাই বলে শোনেন ঝাড়ুদার আমাদের দুইজন আছে, ওই ছেলেটাকে ঘর ঝাড়ু দিতে বলেছি যাতে আপনার ছেলে নবাব সিরাজউদ্দৌলা না হয়। নবাব সিরাজউদ্দৌলার জুতা পরায় দেওয়ার লোক নাকি আসতে দেরি হয়েছে, তাই উনি পালাতে পারলেন, তা উনি নির্মমভাবে নিহত হলেন, এ তো মানুষে বলে। তো আপনার ছেলে যাতে নবাব সিরাজউদ্দৌলা না হয়, আমাদের ঝাড়ু দেওয়ার লোক আছে দুইজন, এমন নয় যে ঝাড়ু দেওয়ার জন্য আপনার ছেলেকে ঝাড়ু দেওয়ার লোক নাই তাই ঝাড়ু দিতে বলেছি। আপনার ছেলে এখানে লেখাপড়া শিখবে, তার ঘরটা নিজে পরিষ্কার করা শিখবে, এটাও আমরা তালিম দিচ্ছি। তখন অভিভাবক আমার পিঠে হাত দিয়ে বসে আপনারা এত বুদ্ধি নিয়ে চলেন আমরা তো ভাবি না, প্রথমে বুঝেছিলাম আমার ছেলেকে ঝাড়ুদার বানিয়েছে। যখন তাকে সুন্দরভাবে যুক্তি দিয়ে বুঝাই দিলাম যে আপনার ছেলেকে এখানে নিজের বিছানা গুছানো আমরা শিখাচ্ছি, নিজের ঘরটা ঝাড়ুদার তালিমটাও আমরা দিচ্ছি, তখন সে অভিভাবক কি হলো সুন্দরভাবে বুঝে গেল জিনিসটা। এইভাবে যদি আমরা অভিভাবকদের সাথে কথা বলি, কারণ অভিভাবক যারা আছেন তারা তো অনেক কিছু বোঝেন, অনেক কিছু বোঝেন না, অনেকের ছেলেপেলে আছে খুব বেশি মহব্বত করে। আমি যদি বলি আপনার ছেলেকে আপনি মহব্বত করেন, তার সাথে আমি বেশি মহব্বত করি, আমি তো তার টিচার, আমি তো তার কল্যাণকামী, কোনো টিচার তো কোনো ছাত্রর অকল্যাণ চায় না। এই কথাগুলি যদি অভিভাবককে বোঝানো যায় তাহলে ইনশাল্লাহ অবশ্যই তারা বুঝবেন। আট নম্বর হলো শিক্ষার্থীদেরকে এই শাস্তির পদ্ধতির পরিবর্তন। এখন তো লাঠি ব্যবহার করতে মানা করে দিয়েছে, কিন্তু লাঠিটা একটি মূল্যবান জিনিস। লাঠি যতদিন ছিল ততদিন লেখাপড়া ছিল, লাঠি নেই লেখাপড়া কমে গেছে, কিন্তু আইনগতভাবে নিষেধ, লাঠি দিয়ে পিটতে হবে না, লাঠিটা হাতে থাকা ভালো। খলিফাতুল মুসলিমিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা চাবুক রাখতেন সাথে সবসময় এবং মানুষকে ধমক দিতেন। একদিন মসজিদে নববীতে কিছু লোকেরা চিল্লাচিল্লি করতেছিল, ফারুকে আজম বলে ধরে নিয়ে আসো, ধরে নিয়ে আসলে চাবুক ঝাঁকাচ্ছেন আর বলছেন বাড়ি কোথায় তোমার, বলে তায়েফে। তারপরে লাউকুন তোমা মিন আহলি বালাদিন লাউজাতুক মা দরবা, তোমাদের বাড়ি তায়েফ, তায়েফ থেকে এসে মদিনায় চিল্লাও, জানো না এখানে নবী শুয়ে আছেন, নবীর মসজিদে জোরে আওয়াজে কথা বলা যায় না, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, ওই যে নবী সাল্লাল্লাহু আলাইহি কবরের উপর লেখা আছে, তোমরা এখানে মসজিদে নববীতে চিল্লাচিল্লি করছো, তোমরা যদি মদিনার বাসিন্দা হতে তোমাকে চাবুক পিঠে চামড়া তুলে ফেলতাম, বাহ তুমি তায়েফের মেহমান তোমাকে ছেড়ে দিলাম। চাবুক দেখালেন এবং চাবুকের হুমকি দিলেন কিন্তু চাবুক মারলেন না। তা লাঠি হাতে ছোট মোটো থাকতে পারে, আমরা এতিমখানায় একটা লাঠি দিতাম, ওই যে ফাঁপা ওই পাইপ আছে না প্লাস্টিকের, ওই প্লাস্টিকের পাইপ শিক্ষকদের হাতে দেওয়া হতো, বাড়ি দিলে ঢপ করে আওয়াজ হয়, মনে হয় কত জোরে মারল কিন্তু শরীরে কোনো খামকুট্টা হয় না। তো ছাত্রদের মানহানিকর যেই শাস্তি আগে চলতো এখন চলে না, কান ধরে দাঁড়ায় থাকো, কান ধরে উঠবোস করো, একজন ছাত্রকে লাগায় দেয় তুই ওর কান ধরে টান এইভাবে। তো এই যে কান ধরানো
উঠবস করানো, এগুলি একসময় মানুষ মেনে নিত। কিন্তু এখন অনেক ছাত্র আছে যাকে একটু শাসন করার কারণে আত্মহত্যা করে ফেলে। পরিবেশটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে বিভিন্ন কারণে। সেই ক্ষেত্রে আমাদের উচিত যে সেই মানে শাস্তির পদ্ধতিটা চেঞ্জ করা। যেমন সে এক পৃষ্ঠা লেখা আনেনি, তো তুমি এখন পাঁচ পৃষ্ঠা লিখবে, বসো লেখো, অথবা ক্লাস শেষে তুমি পাঁচ পৃষ্ঠা লিখে জমা দিবে, তারপর তুমি যাবে। মানে এক পৃষ্ঠা লেখা না আনার কারণে পাঁচ পৃষ্ঠা তাকে লিখতে হবে, অথবা এই সূরাটা মুখস্থ করবে, তারপর তোমার শাস্তি মওকুফ হবে। তাতে এরা মান সম্মানের হানি হয় না, যেটাতে মান সম্মানের হানি হয় এই জিনিসগুলা থেকে বিরত থাকা। পরিশেষে দশ নম্বর যেটা পয়েন্ট সেটা হলো এই যে গভীর জ্ঞান সম্পন্ন আলেম তৈরির জন্য চেষ্টা করা। শুধু সার্টিফিকেট নিয়ে গেল আর চলে গেল এই বিষয় নয়, গভীর জ্ঞান সম্পন্ন আলেম তৈরি হোক এই চেষ্টা আমাকে আপনাকে করা। কারণ সে আলেম হলে আমার লাভ, সে আমার ছাত্র, তাকে আমি পড়িয়েছি, সে আমার কাছে সবক শিখেছে। যাই হোক, আমি আর লম্বা করতে চাই না। এই বিষয়গুলি আমি যা বললাম এগুলো আমার কিছু এলেম থেকে। মহাতারাম আমির এ জামাতের একটা বই আছে, শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকের কর্তব্য। এটা খুব চমৎকার বই, শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকের কর্তব্য। এই বইটা যদি আপনারা সংগ্রহ করে পড়েন তাহলে অভিভাবক হিসাবে আপনার কী কর্তব্য, শিক্ষক হিসাবে কী কর্তব্য, শিক্ষার্থী হিসাবে কী কর্তব্য, এই জিনিসগুলো একটা গাইডলাইন পাবেন ইনশা আল্লাহ। পরিশেষে আমি সামারাইজ করছি, এক নম্বর হলো ইখলাস, দুই নম্বর হলো ছাত্রদের পাঠদানের প্রতি তারা মানুষ হোক সেই ব্যাপারে খুব আগ্রহ থাকা, তিন নম্বর হলো ক্লাসে ঢোকা সালাম দিয়ে, সালাম দিয়ে ক্লাসে ঢুকলে এরা সুন্নতের উপর আমল হয় আর বিনয় প্রকাশ পায়। আমাদের এমনও দেখছি বুখারির শিক্ষক ক্লাসে ঢুকে চুপ করে বসে আছে, ছাত্রদের সাথে কথা বলে না, ওখান থেকে পড়ো তাও বলে না, হুম বুখারির শিক্ষক পান মুখের মধ্যে, জর্দা মুখের মধ্যে, তারপরে ক্লাসে ঢুকে বসে আছে অনেকক্ষণ, কথা বলে না, পড়তেও বলে না, ছাত্রদের সাথে কথা বলাটা নিজের মান সম্মানে হানি মনে করে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলাইহিম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ছাত্রদের সামনে দিয়ে হেঁটে যেতেন, ছোটদের সামনে সালাম দিতেন, তো সালাম দিয়ে শিক্ষক ঢুকবেন। আমার দেশে যে উল্টা সিস্টেম চালু আছে ওটাকে রদ করে দিতে হবে। চার নম্বর হলো কেতাব পড়ে তারপরে ক্লাসে ঢুকতে হবে, যেটা ইমাম বুখারী রাহিমাল্লাহ বলছিলেন, কেতাব পড়ে ক্লাসে ঢুকতে হবে যাতে ছাত্রর সামনে ভুল তথ্য পরিবেশন না হয় এবং অপমান অপদস্থ হইতে না হয়। তাওহীদ রেসালাত আখেরাত এই জ্ঞান তাদেরকে দিয়ে দেওয়া, হক কোনটা হক চিনিয়ে দেওয়া ছাত্রদেরকে এবং হকের উপর অটল থাকার জন্য পরামর্শ দেওয়া, ছাত্রদেরকে সবসময় উৎসাহ দেওয়া এবং প্রতিযোগিতামূলক ব্যবস্থা নেওয়া যাতে লেখাপড়ার প্রতি তাদের প্রতিযোগিতা হয়। খাতিবুন নাস কাদরা উকুলিহিম, যে যেভাবে বোঝে তাকে সেইভাবে বুঝিয়ে দেওয়া, ছাত্র অসুস্থ হলে তার দেখশন করা, অসুস্থ ব্যক্তির দেখশন করলে কি উপকার হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ইহুদি বালক অসুস্থ হলে দেখতে গেলেন, মৃত্যুমুখে পতিত হয়েছে বালকটি, তখন তিনি বললেন তুমি ইসলাম গ্রহণ করো। সেই ছেলেটি বাবার দিকে তাকালেন, বাবা বললেন আতে আবাল কাসেম, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথাটা মেনে নাও। সঙ্গে সঙ্গে ছেলেটি কালেমা পড়লেন, কালেমা পড়ার সঙ্গে রুহু বেরিয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন যে আল্লাহর হাজারো শুকর যে আমাদের ওসিলায় একজন জাহান্নাম থেকে মুক্ত হয়ে গেল, মুক্ত হয়ে গেল। ছাত্র অসুস্থ হলে অনেক সময় দেখা যায় অনেক ছাত্র আহত হয় বা অ্যাক্সিডেন্ট করে, হাসপাতালে তেমন কোনো লোক পাওয়া যায় না। একজন শিক্ষক হিসাবে আপনার ছেলে, ছাত্র মানে ছেলে, সে অসুস্থ আছে, আপনার সুযোগ থাকলে আপনি দৌড়ে ছুটে যাবেন, তার হৃদয়ের মধ্যে জীবনে কথাটা গেঁথে থাকবে যে আমার শিক্ষক আমাকে এসেছিলেন অসুস্থ অবস্থা আমার পাশে।
আর পরকালে ফায়দাটা কি? রাসূলুল্লাহ সাল্লাম বলছেন যে বাড়ি থেকে বের হওয়া পর্যন্ত আর ফিরে আসা পর্যন্ত সে যেন জান্নাতের তাজা ফলগুলি ছিঁড়ে নিল। রুগী দেখতে গেলে যতক্ষণ যাবে, যতক্ষণ আসবে, যতক্ষণ রুগীর সামনে বসবে, এই পুরো টাইমটা যেন সে জান্নাতের তাজা ফল ছিঁড়ে নিল। আর এগারো নম্বর হল ইনসাফ বজায় রাখা। ইন্নাল্লাহ ইউহিব্বুল মুকসিতিন, আল্লাহ পাক মুকসিদদেরকে পছন্দ করে। একই অপরাধে এক ছাত্রকে বেশি পিটলেন আর এক ছাত্রকে কম পিটলেন, একই অপরাধে এক ছাত্রকে ছেড়ে দিলেন আর এক ছাত্রকে ধরলেন, তখন এই ছেলেদের ভিতরে একটা মন কষাকষি হয়ে যায় যে এই শিক্ষক ভালো না, কেন ওনার আত্মীয় দেখে অপরাধ করলে ছেড়ে দেয় আর আমি আমাকে ধরে মারে শাসন করে বেশি, বা ওর বাপ বড় লোক দেখে ওকে ছেড়ে দেয় আর আমাকে ধরে। এই জন্য এখানে এই মর্মে একটি হাদিস আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সহিহ মুসলিম 1827 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাম বলছেন, ইন্নাল মুকসিতিনা ইনদাল্লাহি আলা মারাব মানাবির মিন নূর ইয়ামিনুর রহমান, আল্লাহর ডান পাশে হাশরের ময়দানে নূরের মেম্বারের উপর থাকবে। কারা? যারা দুনিয়াতে ইনসাফ প্রতিষ্ঠা করেছে, তার পরিবারের মধ্যে, তার প্রতিষ্ঠানে এবং তার অধীনস্থদের মধ্যে, অধীনস্থ পরিবার এবং প্রতিষ্ঠানে ইনসাফ প্রতিষ্ঠা করেছে। আর শেষ নম্বর যেটা বলছি সেটা হলো স্নেহ। ছাত্রদেরকে স্নেহ দিয়েই নিয়ন্ত্রণ করতে হবে, আর স্নেহের বিকল্প নাই। আপনি যখন স্নেহ করবেন তখন সে আপনাকে শ্রদ্ধা করবে। এই জন্য হাদিসে প্রথম স্নেহটাই আসছে, মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়ালাম ইয়ারিফ হাক্কা কাবীরানা, যে ব্যক্তি আমাদের ছোটদেরকে স্নেহ করে না আর বড়দেরকে শ্রদ্ধা করে না, বড়দের হক সম্পর্কে সজাগ হয় না। তো বড়দের হক সম্পর্কে ছোটরা সজাগ হবে কখন? যখন আপনি তাকে স্নেহ দিয়ে কাছে টান। তাই স্নেহটা আগে করতে হবে হাদিসে, ওই জন্য স্নেহের কথা আগে আসছে। ছাত্রকে আপনি স্নেহ করবেন, সে আপনাকে শ্রদ্ধা করবে। তাকে যদি স্নেহ করতে আমরা ব্যর্থ হই, তারাও শ্রদ্ধা করতে ব্যর্থ হবে। যাই হোক, এতটুকুই আমি বললাম। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকের এই সংক্ষিপ্ত আলোচনা, আপনারা কাজকাম ফেলে, এটা তো আপনার ডিউটির অংশ নয়, এই যে কাজকাম ফেলে এটা বদান্যতার পরিচয় দিয়ে এখানে উপস্থিত হয়েছে। আজকের এই বৈঠকটা যেন আল্লাহ পরকালের নাজাতের ওসিলা বানিয়ে দেন। আল্লাহ পাক যেন এই আজকের এই সংক্ষিপ্ত কথাগুলি আমার জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করেন এবং আপনাদের মধ্যেও যেন এর প্রভাব আল্লাহ পাক ফেলে দেন, যাতে আপনাদের কল্যাণ হয়, ছাত্রদের কল্যাণ হয়, জাতির কল্যাণ হয়। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক। পরিশেষে কর্তৃপক্ষ এবং দায়িত্বশীল যারা আছেন তাদেরকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি বিদায় আরজ করছি। আকুলু মা তাসমাউন। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক। আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।